ভাই মেরা তো উস্তাদ কি মরে গেল হায় হায় তাইলে অন কি করব ছোট উস্তাদ তো নাই আরে মরে গেল উস্তাদ তো এনে রাউন্ড যাইব নালে তো বাকি ধরব হায় রে হায় তাইলে কাম করি আমরা সাইজ না মিলা উস্তাদ রে নে কাপড় দি হালাই হ্যাঁ হ্যাঁ চল ল ল सर्वनाश हो कबर दिए थुम आदुकई তোমারে দেখে আমার কি মনে হলো জানো মনে হলো আসমানের থেকে সান্ডা টুপুত করে পড়লো আর আমি এই টুনা পাইতা ধরলাম আমার নাম আম্বুরি বেগম জানি তো মজু চেয়ারম্যানের মাইয়া আমার লগে তেরি বেরি করলে এমন সাসা দিমু গ্যারামের মানুষ থাকবো চাইয়া मती गति तो भलो ठेकते ওই শরম জাদা কাশেম ব্যাপারি গরুর পাইকার আবার এসে উপস্থিত হইছে নাকি আরে দাদা বানি ওই যে আদু এরকম করে কে ও হ্যাঁ রে এসে কি হইছে ওরে কি পাগলা কুত্তা লোরানি দিছে না পুলিশে ধরানি দিছে না উস্তাদ আমার কোনো পুলিশে ধরনি দেয় নাই আবার কোনো কুত্তায় লোরানি দেয় নাই আমি কুত্তা খুঁজতাছি কুত্তারে লোরানি লেগা হ্যাঁ উস্তাদ আয় হায় ওই আদুর তো মনে হয় পাগলা কুত্তার বাইরে সে ধরছি না উস্তাদ তোই উস্তাদ এই যে মেলা দিন ধরে তো কোনো কাম কাজ করি না এই গোড়া পর্যায়ে রামদানি রপ্তানি কাম কাজ বন্ধ শরীরে কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে তাই পুরা গ্রামটা চক্কর দিয়ে এলাম শৈলের গিট্টুটা খোয়াইলাম ঠিক হয়ে গেছে সে আদু আমার ম্যাচ বাজানি ছোটে হ্যাঁ স্যার আমি তো যে এখানে শুয়েছিলাম শুয়ে থেকে তো মরে গেছিলাম ওরাই এনা টানাটানি করে না বাইচা উঠলাম হ্যাঁ স্যার এখন আমাকে বাইচা তা হাঁদের লেগে তো কিছু কাম কাজ করুন লাগবো কি করুন যায় স্যার কোন তো ওই যে শুয়ে শুয়ে মরে মরে আমি এটা চিন্তা করছি ওই যে আমাকে আউল কন্ডাক্টর আছে না রাস্তা বানায় আর এক মাস পরে রাস্তা পুকুর হয়ে জায়গা ট্রাক গলি সাবমেরিনের মতো তলায় জায়গা আর এই যে ফুলাবেন বসি পাইতা মাছ ধরে আরে সেদিন টঙ্গি দিয়ে গেছিলাম বেটা ইয়া দেহ যে টেলিভিশনে নাটক বানায় না কতগুলি বেটা ওই টঙ্গির রাস্তার পাশে খাড়া রয়েছি রাস্তার মধ্যে পানির যে ঢেউ দেখে একজন একজনের কয় কি কয় ওখানে আর কক্সবাজার যাওয়ান লাগবো না এনে শুটিং করুন যাইব বুঝছস এই আবুল কন্ট্রাক্টরেরা এই রাস্তা পুকুর বানায় বানাইয়া যেই টাকা বানাইছে আর খেয়াল করিয়া দেখ আমাকে গ্রামের মানুষগুলা বালা মানুষগুলো কত কষ্টে থাকে আর এই বেটা সোরেরা কত বড় বড় বিল্ডিং বানাই আরামে থাকে চল ওই আবুল কন্ট্রাক্টর কি কষ্টরা আবুল কন্ট্রাক্টরের বাড়িতে আমরা পমাশা করিয়া দেই হাস্তাত চল Thank you.
আপনারে কেমন জানি সিনা সিনা লাগতেছে। আপনারেও কেমন জানি সিনা সিনা লাগতেছে। দেখিতো খান ও মনে পড়ছে ওই যে 17 বছর আগে আমরা একটা চুরি ট্রেনিং নিতে গেছিলাম, ওইখানে আপনারা আমার দেখা হয়েছিল। আর তারপরে আপনার সঙ্গে আমার একটু কিজানি ইটিসিটির মতন। এরপরে আপনি কই হারায় গেলেন, আমি কই হারায় গেলাম, 17 বছর মাঝখান থেকে কই হারায় গেল। এই 17 বছরে আমার কথা একবারও মনে হয় নাই আপনার? মনে পড়ে না মানে সোহনি চুরি করতে গেছি তখনই মনে পড়ছে। আর যখন আকাশ থেকে পানি পড়ছে আর সেই পানি পাতার উপরে পড়ে ওই পাতাটা যখন নড়ে উঠছে তখনই আপনার কথা আমার মনে হয়েছে। আমার না বিশ্বাসই হইতাছে না আপনি আমার সামনে। আপনার হাতটা একটু ধরে দেখি দেন। তোমার কথা হায় হায় মনে পড়ে, সর্প দংশনে মারি আয়া আবার ও যা হই কেমনে, নিশিতে যাবরে ফুল বনে আমার মালকা বানু দিন গনে, নিশিতে যাবরে ফুল বনে আমার মালকা বানু দিন গনে। ফকির গানে কয় হয়ে থাকতে সময় সাধন করো লালন ফকির গানে কয় যাবরে ফুল বনে আমার মালকা বানু দিন গুনে রে গুনে, আইসো ফুল বনে তোমার মালকা বানু দিন গুনে। এই থামো, চলো থানায় চলো। ভাই মেরা জল, ভাই থামো, এই এদের নিয়ে আসো, চলো থানায় চলো। গেন্দুরে তোর আজ জেলে গেলি, এই কথাটা শুই না, আমার কলজাটা একেবারে খা খা করে উঠছে। আমি একেবারে দৌড় দিয়া গেছি তোকে সারানো লেগে বুঝছো। আপনার বাড়ির থেকে জেলখানা পর্যন্ত যাইতে দৌড় দিয়ে আপনার 6 মাস লাগলো।
আরে বলদ বুঝোস না কেন, এই দৌড় তো সেই দৌড় না, তুই তো সোজা মনে করলি, কত গার্ড যাইতে হইছে না, হারান কেম নি হয়, কত হানে যাইতে হইছে, কত জায়গায় কত কিছু কইতে হইছে, কইতে করতে এই ছয় মাস গেছে গা, ছাড়াই আনছি না ক। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করছেন, খুব উপকার করছেন। আদুরে জি, ওই যে চেয়ারম্যান সাহেবের নামে ষোলো গান্ধী, ভাই সব ভাই সব গেন্দু সরাও তার ভাই বেরাদর মুক্তি পেয়েছে, তারা গ্রামে আসিতেছে, তাদেরকে ছাড়িয়েছেন কে? মজু শ্যাম। গ্রামে ফিরে আসতেছে গেন্দু সরাও তার ভাই বেরাদর, তারা আর সর নাই, তারা ভালো হয়ে গেছে, তাদেরকে ভালো করছে কারা? মজু শ্যাম যাবে এই করছে। হাই হাই রে, হাই হাই রে, তিয়া তিন সব বলে গেছে রে। আমার মাজা পাও ভাঙা গেছে রে, আমার পাও নাই কা, আরে আমার মাজা গেছে, আরে গেন্দু কিছু একটা ব্যবস্থা কর, আমার হাসপাতালে নিয়ে আস। জাদু মন্তর আরে উস্তাদ, তুমি যে ডাক্তার হয়ে গেছো গা। আরে গেন্দু রে, কি ম্যাজিক করলি রে, এতক্ষণে ম্যাজিক হয়ে গেল তো আমি সব দেখো, আমার পাওয়াটা ভালো হয়ে গেছে। আরে দেখছো, আমি তো একটা বিরাট ভুল করতে গেছিলাম, আমি আমার ক্লিনিকের লেগা ডাক্তার আনতে আমি ঢাকা গেছিলাম। হ্যাঁ গোসাইয়া, কত অনুরোধ করলাম, দুয়ারে দুয়ারে খটখটাইলাম যে ডাক্তার সাহেব চলেন, হ্যাঁ গ্রামে তো আইবই না, আর যাও দুই একজন আইতে চায় তারা দেড় লাখ দুই লাখ টাকা বেতন চায়, খাইছে। তুই যখন আমার পাও ভালো করে হালাইছস, আমি চিন্তা করে হালাইছি, এখন তোরাই ডাক্তার, গ্রামের সব মানুষের পাও তোরাই ভালো করে হালাই। ক্লিনিক হসপিটাল দেখলে পরে মনটা একেবারে জুড়াইয়া যায়। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার মোহাম্মদ গেন্দু, সব সি এম নিবিএস, ডাক্তার মোহাম্মদ আদওয়ার রহমান আদু, কম্পাউন্ডার মোহাম্মদ ইদুয়ার রহমান ইদু, কম্পাউন্ডার মোহাম্মদ বেদুর রহমান বেদু, কম্পাউন্ডার বদুয়ার রহমান বদু, কম্পাউন্ডার জাহিদুর রহমান জাদু। আরে সরের গোষ্ঠী, আমি রুগী আনলে তুমি ক্লিনিকে, রুগী আনলে পরে সেই রুগী যে ভালো কই যা, তোরা সারায় আমার সাইডে দে, এইসব সিস্টার এই যে গিল আমার, এখন তোর ডাক্তারি বেশ ঝাপায় পর যা, যা
চেয়ারম্যান স্যার, ভাই ভাই, আপনি এত টাকা পয়সা খরচ কইরা এই বাড়ির মতন একখান ক্লিনিক বানাইলেন, আবার ডাক্তার রাখলেন ওই সুরাগো, আপনার তো ব্যবসা হইব না, কি করবেন? আমি যখন ঢাকা শহরে গেছিলাম ডাক্তার গলিগা আমার ক্লিনিকে আনতে, হেনে জায়গা দেখি ওরে বাবা হেরা গেন্দু গোসাই আর ও সাইন নাম্বার ছ নাম্বার গেন্দু ওই ইয়ে তেমন তারপরে আমার ব্যবসা একতলার থেকে দোতলা, দোতলার থেকে পাঁচতলা, পাঁচতলার থেকে সাততলা, সামনে কি ফুলের বাগান, সাততলায় এসি সাইরা আমি ঘুমায় থাকমু। আচ্ছা আমি কার লইয়া থাকমু? ওই হাসপাতাল তো রোগীকে নিয়ে থাকবেন। সর্ষের তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিয়ে আসি চেয়ারম্যান ভাই। এক রোগীর বডিগার্ড এই রুটি আর কলা নিয়ে আসছিল, রুগীর লেগে দেখে নাই, চুরি করে সরাই রাখছি। সকাল থেকে তো রুগীর অপেক্ষায় থাকতে থাকতে পেটে দানা পানি পড়ে নাই, বুঝছি তো, নাস্তাটা খান। চুরি করা ভালো না, আমরা ডাক্তার। ঠিক আছে, কেলার রংটা তো সুন্দর, ফ্রেশ। সুন্দর করে খাই, খারাপ খাওয়া ঠিক না, বইসা খাই। খাও। বাহ, এই কলাটা দেখে না আমার এটা কুটিকালের হাউসের কথা মনে পড়ে গেল। কি আমাকে বাড়ি শোনে না, এর মানে পুকুর ছিল, আমার কুটিকালের হাউস ছিল যে পুকুরের মাঝখানে একটা গোল করে মাছা বান্ধু, সেই মাছায় আমি একজনকে নিয়ে বসু, এইটা যে তুমি তখন তো জানি নাই। ওই সারাতের বেলা চারিদিকে মোমবাতি জ্বালাইয়া ওই মোমবাতিরা মোমবাতিতে তোমার দেখো দুরুজা মোমের আলো তো স্পষ্ট দেখন যায় না, এই হেজাক বাতি জ্বালাইল। হ্যাঁ তুমি তো আমার হেজাক বাতি। খাও, খালি খালি কলা খাবে পেটে পিত্তি পড়বে, রুটি দিয়ে খাও। জ্বরটা তো অনেক বাড়ছে, ওই যে ওষুধ একটা জায়গায় তিনটা খাওয়ান লাগবো। জ্বরের সময় কি রুটি কলা খাওয়ান যাব? হ্যাঁ হ্যাঁ রুটি কলা সব খাওয়ান। ডাক্তার সাহেব, আপনার কি রোগী দেখা শেষ হয়েছে? আরে চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা কি কমু,
হাসপাতালে তো কোনো রোগী নাই, চারিদিকে ভাইরাস, ঘুরে ঘুরে এসে সব কর্মচারীরে ধরতেছে। আপনার শরীরটা ভালো আছে তো? পরীক্ষা করে দেখি। শরীর তো অনেক ভালো আছে, আপনি আমার পরীক্ষা লাগবো না, আপনি আমি দূরে যান। আরে তুমি এখানে কাশাকাশি করতে আসো, এই কলা বা রুটি খাইতে আসো, এই কি? আমার বাড়িতে তো তোমার লেগা দুপুরে খাওয়ান টাওয়ান সব রেডি করে রাখা আছে, তুমি যাও সেইখানে যাইয়া খাও গা। জ্বর ভিতরে ভিতরে। জ্বর ভিতরে ভিতরে তো ভিতরে ভিতরে। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনার হার্টে প্রবলেম। চেয়ারম্যানের হাত থেকে বাঁচতে হইলে এর মেয়ারে ফিট দেওয়ান লাগবো। আম্মা, ও মা, আমার মনে লয় কি তুমি আমার কাছে কিছু গোপন করতেছো। তোমার কি কেউ ইপটিজিং করছে আম্মা? আমারও তো তোমার মতন বয়স ছিল আম্মা, কত পোলাপায় আমার লগে ইপটিজিং করছে। আমার নাম আম্বুরি বেগম, মজু চেয়ারম্যানের মাইয়া। আমার লগে তেরি বেরি করলে এমন চাষা দিমু গ্রামের মানুষ থাকবো চাইয়া। এবার আপনি কন কার এত বড় সাহস আমার ইপটিজিং করবো? একেরে হক কথা আম্মা, তাহলে কি আপনি কারো প্রেমে পড়ছেন? বুঝছি শয়তানটা কেডা। আবুল কাশেম, আবুল কাশেম, হ্যাঁ কি আপনার ইপটিজিং করছে আম্মা? না না, আসলে আমি নিজে নিজের ইপটিজিং এর মধ্যে ফেলাই দিছি। আজকে একটা বছর হইয়া গেল, কোনো যোগাযোগ করে না লোকটা আমার লগে, কিন্তু আমার তো ফরন টিকে ঘুরে আমার অনেক আইনের লোকের লগে হাত আছে, বান্দা নিয়ে আসুন না। কিন্তু বাপের নাম তো জানি না। অসুবিধা নাই, ওই বাপের নাম একটা বানাইয়া লিখে দিলে হইব। আমি এবার আপনার সব কইতাছি। নাম হইছে কান্দনা, 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 হায় নাম হইছে, নাম হইছে আবুল কাশেম, আবুল কাশেম। আর আমগো এখানে আইছিল গরুর ব্যাপারে, ওই যে হিগদা সর আছে না, হিগদা সরে থাকে। বুঝছি আম্মা, আমি তো আপনার উপকার করুম আম্মা, আপনিও কইলাম আমার উপকার করবেন। কি উপকার আপনি আমার একবার কন, আমার ওই বয়সে কতজন ইপটিজিং করে আম্মা? নাম কি? আমার নাম আম্বুরি বেগম, মজু চেয়ারম্যানের মাইয়া। কি নাই যে কাপড়টি আম্মা, সে কখন সময় নিছি না, দোন লাগবো নাহলে তো শুকাইবো না, বেলা গেছে গা। ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়,
আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়, আমার তো অলংকার নাই আগুন হরাই রে। সুরস্তা, তুমি কান্দা কান্দা গান গাইতেছো কে? কান্দা কান্দা গান গাবো না, আমার তো শিউলিও নাই সে বলিও নাই। আর এইখানে আমি এমন কোনো মাইয়াও দেখতেছি না যে আমার ভালোবাসার ওজনটা নিতে পারবো। উস্তাদ, তোমার চোখে কি সানি পড়ছে? সানি পড়ছে কি কস দেখ দেখ। উস্তাদ, চোখ তো ঠিকই আছে। তাই এই কথা বলি কে, তোমার চোখকে সামনে দিয়া সুন্দর একটা ফরিং ঘুরে বেড়ায়, এটা তুমি দেখো না। ওরে, আমার চোখের সামনে ফরিং ঘুরে বেড়ায়? ও কো কো কে কেডা 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 মজু চেয়ারম্যানের মাইয়া আম্বুরি বেগম। এই আম্বুরি বেগম, কি কস তুই? ওই আম্বুরি বেগমের নাম শুনলে তো আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় গা। ওই যে চুলের এরকম একটা ঝাঁটটা মারে না, ওই চুলের ঝাঁটকায় মনে করছে আমার সমস্ত শরীরে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। ওরে আমার ডর লাগে। উস্তাদ, চুলের আবার ডর কি? আর তুমি আঙ্গুর প্যামের উস্তাদ না? হ্যাঁ, কি কস? তাইলে আমি আগমু। হ, আমরা তো আসি। কিন্তু ওই যে গরুর ব্যাপারই যদি আবার আইয়া পড়ে? ওরে, গরুর দড়ি দিয়ে বাইন্দা থুমু। ঠিক তো? ঠিক। আচ্ছা, তাইলে আমি চেষ্টা করি। প্রেমের ভালোবেসে ছোট উস্তাদের একটা গতি করে দিতে পাইরা, নিজের খুব সার্থক সার্থক মনে হইতেছে। কিন্তু আমার জীবনে কি কোনোদিন প্রেম ভালোবাসা আইব না? বাই বেড়াদার। মনে কষ্ট পাইবে না বেড়া, উস্তাদ ভালো লাগবে না। তাইলে কফি টিপিটি নিজে কিছু করতে পারো না? আমি করি আনছি, সেটার উপর ভাটপারি করবো না? খোঁজ করতে চেয়ারম্যান সাহেব তো আমাকে পাঠালেন, তাহলে উনি বাড়িতে না থাকলে কেমন করে হবে? জি জি জি। কিন্তু আপনি ভালো আছেন তো? এবার কন আব্বা আপনার বাড়িতে কেন? ও, উনি তো আসতে বলেছেন আমাকে, আপনি নাকি অসুস্থ, আপনি একটু এখানে শুয়ে পড়েন তো, আমি আপনাকে দেখি কেন আপনি অসুস্থ। ধরো মিয়া রাখেন, আমি কোনো অসুস্থ কিছু না, আপনি জানতেন থেকে। তাহলে যে আপনার আব্বা বললেন যে আপনি অসুস্থ, আপনার চিকিৎসা দরকার? আমার আব্বা যান ডাহা মিশা কথা কইছে, খুশি? এবার আপনি যান। ও, মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নাকি আজকাল অনেক মিথ্যা কথা বলতে হয়। তা আপনার অসুস্থ না, কিন্তু আপনার চেহারা কেমন যেন দেখে মনে হচ্ছে, কেমন কেমন? ক্যাটরিনা লাহান, আমি সবসময় সুনু দিয়া লিপস্টিক দিয়ে হেয়ার মতনই মেকআপ করে সাইজে গুইজে থাই। কাটারানি কে? কাটারানি তো আমি চিনি না, উনি কি আমার চেয়ে অনেক বড় ডাক্তার? আরে কি কোন আপনি, আপনি ক্যাটরিনা চেনেন না? হ্যাঁ, হইলো হিন্দি সিনেমার নায়িকা সেই রকম। ও, সিনেমার কথা বলতেছেন? আমি তো সিনেমা কখনো দেখি নাই, তবে একবার আমরা দল বেঁধে ভাই ব্রাদার মিলে সব সিনেমা হলে গিয়েছিলাম চুরি করার জন্য, মানে চুরি করে কি কইলেন? চুরি করে সিনেমা দেখতে গিয়েছিলাম আর কি, মানে ওই ওই ঘরোয়া পর্যায়ে আমদানি রপ্তানি। ও, আমি একদিন আপনার ক্যাটরিনা সিনেমা দেখলাম নে। জি জি। আমি যদি আপনি অনুমতি করেন তাহলে আমি একটা কথা বলি, যে মানে আমার পেটটা ফুলে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি তো এই মানে ডাক্তারি ভাষায় কথা বলতে পারছি না, আপনি যদি বলেন তাহলে আমি আমার নিজের ভাষায় কথা বলতে চাই।
কোন আপনারে মানা করছে কেডা যেইচো এতক্ষণে আপনি আমাকে বাঁচাইলেন বুঝেন এখন কোন দিই আপনার কি হইছে আমার আবার কি হইব কিছু হয় নাই কিন্তু আপনার চেহারা দেখে কেমন জানি মনে হইতেছে আপনার মনটা খারাপ আপনি ঠিক ধরছেন আমার মনটা আসলে অনেক খারাপ অনেক কষ্ট কোন হয় আপনার কষ্ট কোন তো দেই আমি আপনার কষ্ট দূর করে দেই এটা দিয়ে বুঝতে পারবেন না এটা বুঝতে হইলে বিরাট মনের একটা মানুষ দরকার ভাই ভেরা তো উস্তাদ ডাকতে আছে এই উস্তাদ কোন উস্তাদ কে উস্তাদ ওই গেদ্দু সরা কোন চোরা চোরা আমার কোন সম্পর্ক নাই কি সরা না না ওই ডাক্তার সাহেব বলাইতে আছে কোন ডাক্তার গেদ্দু সরা এমবিবিএস গেন্দু ডাক্তার এমবিবিএস হ্যাঁ তাকে বলো যে আমি আদর রহমান আদু শ্রেষ্ঠ পিএস চিকিৎসা কর্মে ব্যস্ত আছি আর তুমি কে মুই কম্পাউন্ডার কম্পাউন্ডার এই ড্রেস পরে আসছো কেন তুমি যাও মুই তো এখন ডিউটিতে নাই সজাতে ড্রেস পরে আছি তাহলে ডিউটি না থাকলে তুমি আমাকে ডাকতে আসছো কেন তুমি ডাঙ্গে ডাক্তার সাহেবকে গিয়ে বলো যে আমি চিকিৎসা করতেছি ওই চেয়ারম্যান সাহেবের মেয়েকে আমি চিকিৎসা দিচ্ছি দরকার হলে ইংলিশ শুনে দেবো তুমি যাও 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 বেইমান তুই বিশ্বাসঘাতক তুই নিমক খারাপ কত কষ্ট করে তোর আমি পাইল্লা পয়সা বড় করছি নিজের হাত আমি তোর চুরি বিদ্যা শিখেছি আর তুই আমার বিপদের মধ্যে ফেলাইয়া চলে গেলি না চলে গেলি বুঝি আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন মানুষ তো অনেকবার ভুল করে আর আমি একবার ভুল করছি কই কই গেছিলি আমার সাইরা অন্য বুঝির কাছে গেছিল হ্যাঁ অন্য বুঝি কি কি শিখাইছে তোমার কি কি শিখাইছে কেমনি চুরি শিখাইছে কো বুঝির কাছে যাই নাই এক ব্যাটার কাছে গেছিলাম সে আমার ভালোবাসার মন্তব্য বাড়াইয়া তারপর নিয়ে গেছে আমি বুঝতে পারছি চুরি বিদ্যায় নীতি আছে কিন্তু প্রেম ভালোবাসায় নীতি নাই বুঝতে পারছো হ্যাঁ আবার যাইবে কেন তো আর যেমন না তবা তবা আর যেমন না ঠিক আছে তোমারে রাখুম তাই শর্ত আছে তোমার আমি তক 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 রাখুম দেখি আবার প্রেম ভালোবাসায় বড় কিনা হ্যাঁ কিটা লাগছে না হ্যাঁ সেটা তো বলছে না কিছু চলো খাইবা হ্যাঁ বুঝি আসো আরে কি বলতেছেন আপনি ওটির মানুষ নাকি ওটা গরু চোর এখান থেকে ওর চুরি করে ওই মিয়া চুরি করে ওই মিয়া চুপ কি করছিস আপনি জানেন আপনি আজেবাজে কথা বলতেছেন কোন সাহসে আমি কে আপনি চিনেন আপনি চিনেন আমি কে আমার নাম আমগুড়ি বেগম মজু চেয়ারম্যানের মাইয়া হ্যাঁ আমি জানি তো সেই জন্য তো আমি বলতেছি যে আপনি চেয়ারম্যানের মেয়ে আপনার সাথে সম্পর্ক তো গরু চোরের সাথে হতে পারে না আপনার সাথে সম্পর্ক হবে ইঞ্জিনিয়ার ডাক্তার পাইলট এই সমস্ত মানুষের সাথে সেই 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 হিসাবে ধরেন আমি একজন ডাক্তার শ্রেষ্ঠ পিএস তাই রাহেন মিয়া ভালোবাসা হইলো ভালোবাসা ভালোবাসায় না কোনো উচনিচ আছে না কোনো জাত বিজাত আছে এটা একদম অন্তর দিয়া হয় এবার আপনি আমার কন আপনি আমার এটা উপকার করবেন কি কোন আপনার উপকার করেন নাকি তো আমি দাঁড়ায় আছি আপনি বলেন আমি উপকার করব এরকম কত দেখলাম কত মানুষ আইসা কইলো যে উপকার করব খুইজা দিব আপনি কই যে বুলবুলি বেগম হ্যাঁ আমারে কইছিল যে হ্যাঁ আমারে খুইজ যায় না দিব কিন্তু হ্যাঁ তো ফেল মারছে আপনি পারবেন পারবো পারবো আপনি খালি আমারে বলেন সত্যি সত্যি আপনি পারবেন আপনি তাহলে আমার কথা দেন আপনি আমার খুঁজে এনে দিবেন আপনি আমার কথা দেন কথা দেন তুমি কইরা দিবানা কোথায় কইরা সরনা ও কন্যা আমারে কইরা দিবানা সুজন তোমারে বলে তোমারে সুজন আমারে তুমি ভালো পাইছো না পিঠে পিঠে আইছো না ও সুজন আমারে ভালো পাইছো না আপনি তো কইছিলেন যে আপনি ডাক্তার বানাইছেন গ্রামের মানুষের চিকিৎসা করতো তাই আমি খুঁজে বইতে আপনার মায়ের চিকিৎসা করতাম হুমছি যে আপনার মাইয়া বলে অসুস্থ কিসের অসুস্থ আমার মায়ের চিকিৎসা তুই করবি তুই ডাক্তার নাকি
খালি হাড়ি বাতিল প্লেটের ব্যবস্থা করলেই হব, থাহনের জায়গা লাগবো না। আমি তোমার আবাসনের ব্যবস্থা করে দিব। আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন? দাও আমার কাছে দাও, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছে পিছে। ডাক্তার সাহেব দেখি ডাক্তারের পোশাক ছাড়া আবার সুরের পোশাক পরছে। এই দুঃখের কথা মনে করাই দিও না। এই যে পোশাকের মধ্যে কি সুন্দর হাওয়া বাতাস খেলে, ওই ডাক্তারের পোশাক পরলে শরীরের মধ্যে খুচমুচ খুচমুচ করে আর সারাক্ষণ চুলকায়। আমি সিদ্ধান্ত নিছি, ওই যখন ডাক্তারি করুন তখন স্যার ওই পোশাক করুন। ন্যায্য কথা। কি মধুর হাসি। আমি ওই যে কি জানি কয়, আমি তোমার উপরে অভিমান করছি। কেন, আমি কি করছি? কথাটা আমি ভুলে গেছিলাম, এর লেগে তোমারে ইয়ে করছি, এসে কথা কইছি, এখন আমার মনে পড়ছে, এর লেগে আমার মন খারাপ। ওই যে সেদিন চুরি করতে গিয়া ধরা পড়লাম, পুলিশ আইলো আর তুমি চলে গেলা, আমার একটু হেল্প করল না। এই কথা, হাই হাই, আপনার দিকে মাথায় কোনো বুদ্ধি নাই। আর আপনি জানেন না, মায়া মানুষের বুদ্ধি তো পুরুষের চাইতে অনেক বেশি। চুরি করুম কিন্তু ধরা পড়ুম না, পুরা গ্যারামটা তো এইভাবেই চলতেছে, বুঝে না কিছু। আচ্ছা শোনো না, তুমি এই চুরি করতে গিয়ে কয়বার ধরা পড়ছো? আমি পড়ুম ধরা, আমি কি বোকা? আমি একবারও ধরা পড়ি নাই। তাই যখনই মনে করছি ধরা পড়তে যাইতেছি,
পুলিশের লগে ইটিস পিটিস কইরা সুইটটা এসে পড়ছি। এই তুমি কয়বার ধরা পড়ছো? আমি? হ্যাঁ আমি তো জহনি চুরি করতে গেছি তহনি ধরা পড়ছি। সি 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 রে না, এটার মধ্যে কোনো সিসি নাই। পুরুষ চোরে গো, এইটা হইল ক্রেডিট। পুরুষ চোর যত বেশি ধরা পড়বো তত বেশি নাম পাঠবো। এই যে আজ আমি গেন্দু চোরা হয়েছি কেমনে ধরা পড়ছি বলি তো। আর তুমি কি মনে করছো আমার এ মানুষজন চিনে না? আরে আমার এ চিনে সব আইনের লোক। এই পুলিশ চিনে, বিডিআর চিনে, উকিল চিনে, মুক্তার চিনে। আর সাধারণ মানুষ তো আমার চিনবারই পারে না। আমি তো ছদ্ম বেশে থাকি, তারা তো মনে করে আমি ভালো মানুষ, আসলে তো আমি চুনি। কিন্তু বুঝছো এটা দুঃখের বিষয়। কি জীবনে একটা চুরি করলাম কিন্তু ধরা পড়লাম না। পুলিশ আইলো না, মানুষ আইলো না, বাঁধলো না, হাত করা ফরাইলো না, হাজতে নিয়ে গেল না, কিন্তু আমি বন্দি হয়ে গেছি। কেমনে বন্দি হয়েছো? হ্যাঁ হৃদয়ের মধ্যে চোর ধরা পড়ছে। আমি বুঝছি, তারপরও জিগেছি। এই এই যে, এই যে দেখো কি আনছি, এটা কি? শোনো না, ও যে মজুসিয়ার মনে আছে না, এর বাগানের এই ফলটা আমি চুরি করে নিয়ে আসছি। ও বাবা, কি করে জানো? খালি আমার ডিস্টার্ব দেয়। হ্যাঁ ডিস্টার্ব দেয়, ঠিক আছে। এই পেয়ারাটা মজুসিয়ার মনে কইজা মনে কইরা ট্রেনিং। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজটি কি ঠিক করছেন? অনুমোদন, ট্রেনিং? আর আমি কি রাজনৈতিক মিছিল মিটিং করতেছি নাকি? আমার অনুমোদন লাগবে গ্রামের সেবার দেওয়ার জন্য, আমি ক্লিনিক খুলছি। হেই সেবাটা গ্রামের মানুষ পাইতে আছে। জ্বর হইলে পরে জ্বরের ওষুধ ওরা দেয়, হাতে জ্বর সারে। পেটে ব্যথা হইলে পেটে ব্যথার ওষুধ দেয়, সেটা সাইরা যাইতে আছে। আর আপনার ও কাছে গেলে আপনারা এইটা টেস্ট, হেইটা টেস্ট, হেই টেস্ট করতে গেলে পরে আপনারা তো কমিশন পানি। মাঝখান থেকে রুগীগো কী হয়? রুগীগো টাকা পয়সা জীবন সবই যায়। আপনি যা বলছেন সেটা আমি অস্বীকার করছি না। আসলে আছে এরকম কিছু কিছু লোক আছে যারা চিকিৎসা সেবায় দুই নম্বরই করে থাকে, কিন্তু তাই বলে পুরো চিকিৎসা সেবার চিকিৎসকদের আপনি গেন্দু চোরাদের সাথে তো তুলনা করলে চলবে না। যারা সেবা দিতেছে তাকে আপনি চোর কইতাছেন? আপনাকে মতন শত শত ডাক্তারে গ্রামে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিতে আছে। আপনি কন কয়জন ডাক্তার আসতে আছে গ্রামে মানুষের চিকিৎসা করার জন্যে, মানুষের সেবা দেওয়ার জন্যে, মানুষের অসুখ সারানোর জন্যে কি করতে আছে তারা? আপনি দেখতেছেন না? আপনি পড়তে আসেন না? দুই তিনজন লোকের মধ্যে আপনি একজন। আপনার আমি ধন্যবাদ জানাই যে আপনার মতন একজন ডাক্তার, এই বয়সের একটা ডাক্তার গ্রামে আইসা চিকিৎসা দিতেছেন। কিন্তু বাদবাকি এই যে শত শত গ্রামে ডাক্তার যায় না, তাগো চিকিৎসার ব্যাপারে একবার কোনো দিন খেয়াল করছেন? মানুষের মমত্ব দিয়ে কোনো দিন চিন্তা করছেন? মানুষ সেবা চায়। আর যেই ওষুধের লেগে আপনারা লেখা দেন যে এই ওষুধ খাইয়েন, সেই ওষুধ খাইয়েন, যেটা লেখেন প্রেসক্রিপশন, সেই ওষুধের খবর নিছেন কোনো দিন? 12 আনা 14 আনা ওষুধ দুই নাম্বার, সেইখানে আন্দোলনটা করেন না কেন? দুই নাম্বার ওষুধ খাইতে আছে মানুষ, 20 খাইতে আছে। চেয়ারম্যান সাহেব, সব প্রফেশনেই ভালো মন্দ দুটোই থাকে। আপনি ভালো দিকটা গ্রহণ করুন, খারাপটা ত্যাগ করুন। আপনাকে দিয়েই উদাহরণ দিই, আপনাদের মতো এই দেশে অনেক চেয়ারম্যান আছে, তারা সবাই কি ভালো? আমরা তো পত্রিকায় প্রতিদিনই এরকম দেখছি, অমুক চেয়ারম্যানের দুর্নীতি, তমুক চেয়ারম্যানের দুর্নীতি। তাই বলে কি আপনি ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানদের সাথে আপনার নিজের তুলনা করবেন? চেয়ারম্যান সাহেব, আমি শেষবারের মতো আপনাকে বুঝিয়ে যাচ্ছি, সরকারি অনুমোদন নিয়ে, ভালো ডাক্তার নিয়ে যথাযোগ্যভাবে আপনি আপনার প্রতিষ্ঠান চালান। দেখেন ডাক্তার, আমারে আপনি আর জ্ঞান দিয়ার না, আমার একদম সহ্য হইতে আসে না। আপনি এখন যান। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ডাক্তার যা কইল সবই তো সত্য কথা কইল, আমি তো তারে জেদ করে একবারে চাপাই দিলাম। ইয়াল্লা ইয়াল্লা।
আসমানের সান্ডারে কালা মেঘায় ডাকে দিয়ে গেছে। এই সান্ডা না তোমার রূপের কাছে হার মানছে, লজ্জা পাইছি। ইয়াল্লা, তুমি তো কোনো কথা কও না, কথা কও না কে রে। আচ্ছা, মনের মানুষে যদি মনের কথা খুলে না কও তাহলে কেমন হবো? হ্যাঁ, আচ্ছা সত্যি করে একটা কথা কওছে, তোমার মনের কোন জায়গাটাতে আমার রাখছো কদি? Thank you.
কি আমার মা এরকম করতেছে কেন? মা রে, ও মা, কি হয়েছে মা? খাইছে গাও তো একখানে সরি পুরো সার খাবে যাইতেছে। মা, ও মা, মা রে, আমার সাথে কথা কও মা, কথা কও আমি। ও মা, আমার মায়ের এত মনে হয় বেহুশ হয়ে গেছে গা। এই তোরা কে আসোস? আরে সরকারি ডাক্তার রে খবর দে। বুলবুলি, বুলবুলি, বুলবুলি। আমার মেয়ের কি হয়েছে এটা তো কইলেন না। ভয়ের কিছু নেই, মানসিক ডিপ্রেশন থেকে এই সমস্যা হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলো ঠিক মতো খাওয়াবেন। আরেকটি কথা, আপনার মেয়েকে ঢাকা নিয়ে গিয়ে একজন ভালো স্পেশালিস্ট দেখান। জি চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু একজন প্রকৃত ডাক্তারকেই ডেকেছেন। গেন্দুচোরার মতো ভুয়া ডাক্তারকে কিন্তু ডাকেননি। এখন বুঝতে পেরেছেন তো? সব কিছু এখন আপনার উপর। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, আম্বুরি বেগম, হাই হাই, সানুস দিয়ে দেখি দাঁত কপটে লেগে গেছে মনে হয়। হাই হাই, ও আম্মা, হাই হাই, মুখ তো দেখি ঘুলে না। হাই হাই, এ ওষুধ তো কামাইব না। হ্যাঁ, পানি ভর্তি দিয়ে দেখি, হ্যাঁ জ্ঞান আসে কিনা দেখি। হাই খোদা, কি হইলো? হ্যাঁ ফুলের মতন মাইয়া না। হাই হাই, কত কয় না দেখি। আম্বুরি, শুনতাছো আম্মা? হাই হাই, কানে তো মনে হয় আমার কথা যাইতেছে না। হ্যাঁ কপাটি তো লেগে গেছে ঠিক মতন। আম্মা, হাই হাই, মাইয়া তো মনে হয় নাই। আছে নাকি? আছে আম্মা। হ্যাঁ, হাই হাই, আমি কিসের সিস্টার হইলাম? চিকিৎসার দায়িত্ব নিয়ে কি ভুল করলাম? মায়ার যদি কিছু হয়ে যায়, হাই কোথা, দরকারই নেই। চেয়ারম্যান সাহেব, ওই কিরে, আমরা কি কান্দনের অবস্থান ধর্মঘট করছি? বড় ওস্তাদ, ছোট ওস্তাদের ভালোবাসার অসুখ হয়েছে, জীবন মরণ সমস্যা। এই বাড়তে আছে, এই বাঁচতে আছে। হ্যাঁ কি হয়েছে? আটকা আটকা টাসকি খেয়ে ওঠে। হাই হাই হাই, তো কারে ভালোবাসছি? আম্বুরি বেগম, মন্তু চেয়ারম্যানে মাইয়া। হ্যাঁ কিরে, তুই না সারা জীবন পুঁটি মাছের বসি পাইতে পাইতে পুঁটি মাছ ধরছস, এইবার তো বসির মধ্যে তিমি মাছ বাজা ফেলাইছ। খুব ভালো করছ, সরে গো, আমি ইজ্জত করছ না? মানে আমরা এত বড় বড় ডাক্তার, ওর ডিগ্রি জানি কি? তুই হলি শেষ রাবি, শেষ রাবি তো ভালো কাম করতো, কাম ধরে রইল কি? কিরি, কান্দনে গেলো? আমার ভালোবাসা যদি ভালো না হয় তাহলে কি হইব? আচ্ছা এটা কত হইলো? ওই সব আমরা এত বড় বড় ডাক্তার থাকতে তোর ভালোবাসা ভালো হইব না। চল ওই মাইয়ারে নিয়ে আসি, আইনা হানে ভালো কইরা চিকিৎসা কইরা একখানে ভালো করে ফেলাম। ভালো করে ভালাইলে যদি মজুর চেয়ারম্যান তাকে আমার কাছে না যায় তাইলে। হাই হাই, তাইলে কি বো? তাইলে ওই মাইয়া রে ওং মাসা করে লে আমু। হা তাইলে, তাইলে আবার কি? অহনি যাই, অহনি যাই, অহন গিয়া মাইয়াটারে নিয়ে আসা, আমরা সুন্দর করে চিকিৎসা করি। আর যখন চিকিৎসা করো তখন ওই মাইয়ার অন্তর শিখা তোর ভালোবাসাটা শিকার মধ্যে ছুঁয়া দেবো, আবার ভালো হইলে ওরে খাওয়াই সেলাইনের মধ্যে ভরে দাও। সেলাইন সরের ঘরে সো, আমি তো করে ডাক্তার বানাইছি, তোকে এত বড় আসবর্তা, আমার মাইয়ার চিকিৎসা তোরা করতে চাস? এটা কেমন কথা?
তোকে আক্কেল পছন্দ কিছু নাই তোকে সব শেষ হয়ে গেছে গা তোরে ডাক্তার তোরে হলো চোর তোকে ডাক্তার বানিছে কে দরকার হয় সারা গ্রামের মানুষ মাইরা আমার মাইয়ার গায়ে হাত দিবি না আমার মাইয়ার চিকিৎসা করব কালকা সকাল বেলায় আমি আমার মাইয়ারে গন্ধে নিয়ে যাবো বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো তোকে মুখ আমি দেখতে চাই না যাই টিকা যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি দেখতে চাই না তোকে চিকিৎসা করবার দিল না তারে বলে গঞ্জে পাঠাইবো হ্যাঁ চিকিৎসা বলে করবো আরেক বেটা ডাক্তার এই বেটা কি বিয়েস কেটা জানে যদি লইয়া যায় শহরে এইখানে ডাক্তার যদি চিকিৎসা করে আবার বেটা ডাক্তার চিকিৎসা করে যদি পছন্দ করে পছন্দ করে যদি ভালোবাসে ফেলায় তাহলে তো আমি গেছি ভালোবাসে যদি বিয়া করে ফেলায় এত বড় অপমান তোর অপমান মানে আমাকে অপমান তোর কষ্ট মানে আমাকে কষ্ট না 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 এইটার উপযুক্ত প্রতিশোধ নিতে হবে আমি যাবো সেই দিকে কোনো দিক নাই ওই দিকে তোরা দুটা ওই দিকে যা তোরা দুটা এইদিকে যা আমি ওই দিকে দরকার হইলে আবার উড়াই আর রোদ্দে হয়ে গেলাম Hey.
চিন্তা করো না, এই যে আমি তোমার দরজায় যেরকম করে খাড়ি রয়েছি, দরকার হইলে আমি মরণের আগ পর্যন্ত এরকম দরজার সামনে খাড়িয়ে থাকবো, তাও তুমি সুস্থ হয়ে উঠো। নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু সোনা বাইচে থাকলে তোমার সঙ্গে আবারও দেখা হবে বুলবুলির। আপনারা দুইজনই চোর, চেয়ারম্যান সাহেব আপনি অবৈধ হাসপাতাল দিয়ে ব্যবসা করছেন, এই জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আর এই যে তুমি তো আগে থেকেই চোর, তারপরে আবার ভুয়া ডাক্তার সেজে ক্লিনিকে আছো, এই জন্য তোমাকেও গ্রেফতার করা হলো। এই নিয়ে চলো, চলো চলো চলো।